আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে, এই যে দেখুন, আওয়াজটা শুনেই নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দর এটা ভেঙে গেল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই মজাদার একটি মুখরোচক রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সিঙ্গারা। তো সিঙ্গারাতেই অনেকের কমপ্লেন থাকে, হোটেলের মতো তো দেখতে এরকম কালার হয় এবং ভাজার সময় মচমচে থাকে, পরে আর এটা চুপসে যায় আর মচমচে থাকে না। তো আমি আজকে আপনাদেরকে রেসিপিটা দেখাবো, সেভাবে যদি ফলো আপ করে আপনারা বানান তাহলে ঘরে বসেই আপনারা হোটেলের মতো স্বাদেই এই সিঙ্গারাটি খেতে পারবেন এবং এটা আনটিল অনেক কয়েক ঘন্টা এটা মচমচে থাকবে। তো চলুন আজকে তৈরি করে ফেলি সিঙ্গারা। সিঙ্গারার ভিতরের পোরটা করার জন্য প্রথমে আমি কড়াইতে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি তেল নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি সরাসরি 5 ফোড়ন দিয়ে দিব। এখানে 1/2 টিস্পুন আছে, তারপর আমি এখানে একটু 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা, এগুলো আমরা দিয়ে এটি একটু নেড়ে দেব। তারপর এখানে আমরা 1টা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটু মোটা মোটা করেই কাটতে হবে, কারণ হোটেলে আপনারা দেখবেন সিঙ্গারার ভিতরে যে পেঁয়াজটা থাকে সেটা এরকম একটু কিউব সাইজেরই হয়। তো আমরা এটাকে খুব বাদামি করে ভাজবো না, একটু হালকা একটু কালারটা একটু সাদাটে হয়ে আসলে আমরা এটার সাথে আলুটা মিশিয়ে দেব। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ি 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ি আপনার স্বাদ অনুযায়ী, তা দিয়ে আমরা ভালো করে একটু ভেজে নেব। এরপর এটার সাথে আমরা একটু মিশিয়ে দেব এটা পেঁয়াজের কালি আর একটু 1/2 টিস্পুন আদা বাটা, এভাবে আমরা একটু কষিয়ে আমরা আলুটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে গাজর বা অন্যান্য কিছু দিতে পারেন, তবে নর্মালি যে আমরা সিঙ্গারাটা খাই আলু সিঙ্গারা, এটা শুধু আলু দিয়েই হয়, তা আমি শুধু আলু দিয়ে করছি। এটাকে ভালো করে আমরা একটু ভেজে নেব, সাথে আমরা একটু আপনার স্বাদ অনুযায়ী লবণ অ্যাডজাস্ট করে নেব। এভাবে থাকতে থাকতে আমরা এটার সাথে অল্প সামান্য পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না, এখানে জাস্ট এটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ আমরা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এটাকে আমরা দেখবো এখন চেক করে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমরা একটা কাজ করব, এটার পিছনে হাতল দিয়ে একটু চাপ দিয়ে চাপিয়ে এটাকে একটু আধমনা করে দিব। প্রায় যদি একটু ঝাল বেশি হয় সেক্ষেত্রে এখানে একটু কাঁচা মরিচ অ্যাড করে দিতে পারে, আর সাথে একটু ধনে পাতা। তো আমি ধনে পাতা দিচ্ছি না, আর এখানে আমি একটু আধা ভাঙা একটু জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা খুব ভালো আসে। তো এভাবে আমরা এটা মিশিয়ে দিয়ে এভাবে একটু হালকা করে আমরা একটু কিউবগুলোকে আধা ভাঙা করে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে তারপরে আমরা পুরটা সিঙ্গারার মধ্যে ভরবো। এখন আমি দেখিয়ে দেব সিঙ্গারার ওপরের যে খামিরটা সেটা কি দিয়ে তৈরি করতে হবে। এখানে আমি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সাথে আমি একটু এখানে 1/2 টিস্পুন লবণ নিচ্ছি, এখানে 1 টিস্পুন চিনি নিয়ে নিলাম, আর এখানে 1/2 টিস্পুনের মতো আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ড্রাইড গ্রিনগুলো এভাবে সব একসাথে মিলিয়ে নিব, তারপর এখানে আমি প্রায় 3 টেবিল চামচ কুকিং অয়েল নিয়ে নিয়েছি, সেটাও আমি এটার সাথে আস্তে আস্তে মিশিয়ে দিব। এখানে তেল আর ময়দাটাকে খুব ভালো করে আমরা এভাবে ডোলে ডোলে একটার সাথে এটা মিশিয়ে দিব, যাতে আমাদের ডোটা একটু খাস্তা হয় এবং ভাজার পরে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। আর সিঙ্গারা যেটা মূল আমাদের পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে পানিটা খুব বুঝে দিতে হবে, খুব শক্ত আর খুব বেশি নরম হওয়া যাবে না। তো এখানে আমরা এখন পানিটা অ্যাড করে দিব আস্তে আস্তে, অ্যাড করতে হবে ঠিক এভাবে, দেখুন এভাবে শক্ত শক্ত করে একটু আমাদের খামিরটা করতে হবে। যদি আমরা পানি হঠাৎ করে বেশি দিয়ে ফেলি সেটা দেখা যাবে যে আমাদের আবার ওটা ব্যালেন্স করার জন্য এক্সট্রা ময়দাও লাগতে পারে,
আর সিঙ্গারার এই খামিটা এরকম একটু শক্ত টাইট একটা খামির তৈরি করবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম টাইট খামির তৈরি করেছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে আবার একটু মথে দেখাচ্ছি। ঠিক এরকম শক্ত আপনারা তৈরি করবেন, নরম করলে পরে আবার এটা বেশি নরম হয়ে যাবে, শেপ দিতে কষ্ট হবে। দেখুন এই অবস্থায় আমি কিন্তু আর কোনো পানি দিব না, ঠিক এভাবে আমরা এটাকে মধ্যে 15 মিনিট রেস্টে রেখে, আমাদের 15 মিনিট হয়ে গেছে। এখন দেখুন আমাদের খামিটা ঠিক এরকম একটা অবস্থায় থাকতে হবে। তো আমরা এখান থেকে অল্প অল্প করে গোলা নিয়ে আমরা রুটি তৈরি করে নিই। এখানে আমরা আর কোনো ময়দা ইউজ করবো না, এখানে জাস্ট একটু আমরা একটু তেল একটু মেখে নিয়ে হালকা অল্প একটু এটাকে আমরা এখন বেলে নিব। একটু বেলার একটু সিস্টেম আছে, এটাকে জাস্ট আমরা একটু লম্বা করে বেলে নিব, এটা কোল হবে না। ঠিক এভাবে আমরা একটু লম্বা করে এটাকে বেলে নিব। এখন এখানে আমি মাঝখান থেকে একটা ভাগ করে নিব। এখন এটি দিয়ে আমরা শেপ তৈরি করে দিচ্ছি, এটাকে আমরা এভাবে করে নেব। ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন। তার উপরে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, এরপর এটা এভাবে আমরা এটাকে লাগিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা হাতে নিয়ে নেব, এভাবে কোণের মতো ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এভাবে নিয়ে আমরা পুরটাকে ভরবো। এখন আমরা এটার মধ্যে পুরটা ভরে দেব, এভাবে আমরা পুরটাকে ভরবো যতটুকু দেওয়া যায়। এভাবে ভরে আমরা চারিদিকে একটু পানি লাগিয়ে নিব, এটার মাঝখান দিয়ে এভাবে ঝোলা লাগিয়ে পিছন দিক থেকে আমরা এভাবে একটা কুচির মতো করে ভাঁজ দেব। ঠিক এভাবে দেওয়ার পরে এটাকে আমরা সামনের দিকে এভাবে প্লেস করে এনে এভাবে আমরা এটাকে স্থির করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা। দেখুন তো বন্ধুরা, এই ঠিক এভাবে আমি সবগুলো তৈরি করি। এই যে দেখুন বন্ধুরা, আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা একটু দেখি, এখানে শাড়িতে আমরা তেল গরম করে নিয়েছি, এখানে আমি আস্তে আস্তে দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, এটা জাস্ট হালকা গরম হলে আমরা এভাবে এটাকে আস্তে আস্তে এভাবে দিয়ে দিব। তো আমরা ডুবো তেলের মধ্যে ধীরে ধীরে ভাজবো, নাহলে দেখা যাবে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে আমরা সবকটি এভাবে দিয়ে দিব। আমাদের 5-10 মিনিট হলে আমরা এভাবে একটু হালকা করে একটু উল্টিয়ে দিব। এভাবে আমাদের ধিমা আছে, এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে আমরা সব পাশে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ভেজে এটাকে হালকা লাল বর্ণ চলে এসেছে। এরপর আমরা এই জালটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে দিব, মিডিয়াম হাই হিটে দিয়ে, তারপরে এটা আমরা ঝাঁঝরি দিয়ে। এটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এখন এই ঝাঁঝরির মাধ্যমে সবকটি সিঙ্গারা এভাবে উঠিয়ে একটা কিচেন টাওয়ালে রেখে দিই। ফ্রেন্ডস, আমরা তৈরি করে ফেলেছি আমাদের এই সমুচাটা। দেখুন কত সুন্দর হয়েছে, শেপটাও কত সুন্দর, একদম গোল্ডেন ব্রাউন মচমচে। তো আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো টিল দেন, আরেকটি এপিসোড দেখার জন্য বাই বাই ফ্রেন্ডস।